সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। সমাস পড়াচ্ছিলাম আমরা, এই ধারাবাহিকতায় আজ আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। তৎপুরুষ সমাস এর একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে এই সমাসের সাথে বিভক্তির একটি যোগ রয়েছে। বিভক্তি বিষয়ে তোমাদের ধারণা থাকতেই হবে, আমরা আশা করছি তোমাদের সেই ধারণা আছে। তারপরও এই সমাসের সাথে সম্পৃক্ত বিভক্তিগুলো আমি উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৎপুরুষ সমাস কি সে বিষয়ে আমরা বলছি। পূর্ব পদের বিভক্তি লোপে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে বিষয় হচ্ছে যে আমরা সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ এ দুটি পদ থাকে। তাহলে আমরা আমাদের সংজ্ঞা বলা হয়েছে যে পূর্ব পদে বিভক্তি থাকবে, সেই বিভক্তিটি লোপ পাবে, সমস্ত পদে এসে সেই বিভক্তি লোপ পাবে। বিভক্তি দেখতে পাবো আমরা ব্যাস বাক্যের মধ্যে, সেটি সমস্ত পদে এসে আর থাকবে না, একেই বলা হয় লোপ পাওয়া। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়ে, অর্থ যথাযথ থেকে যে সমাস হয় তাকেই তৎপুরুষ সমাস বলে। যেমন ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো, এখানে ছেলেকে ভুলানো হচ্ছে ব্যাস বাক্য, ছেলে কে, কে হচ্ছে এখানে বিভক্তি। আমরা সমস্ত পদে এসে দেখছি যে কে বিভক্তিটি উঠে গেছে, লোপ পেয়েছে, ছেলে ভুলানো হয়েছে। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এখানে থেকে হচ্ছে বিভক্তি, এই বিভক্তিটি উঠে গেছে সমস্ত পদে আর নেই, বিলাত ফেরত, অর্থাৎ পূর্ব পদে বিভক্তিটা চলে গেছে আর পরপদ যথাযথভাবে রয়েছে। রাজার পুত্র, রাজপুত্র, রাজার এই পূর্ব পদের সাথে র বিভক্তিটি উঠে গেছে এবং পুত্র পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, হয়েছে রাজার পুত্র, হয়ে গেছে রাজপুত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৎপুরুষ সমাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে এই বিভক্তি লোপ পাওয়ার বিষয়কে কেন্দ্র করেই তৎপুরুষ সমাসের বেশ কয়েকটা প্রকারভেদ রয়েছে। তার সাথে আরো কিছু মিলে মোট তৎপুরুষ সমাস হচ্ছে নয় প্রকার, অর্থাৎ তৎপুরুষ সমাস মোট নয় প্রকার, যথা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখানে একটু লক্ষ্য রাখবে, দ্বিতীয়া কথাটির যে নামকরণ হয়েছে তার সাথে কিন্তু বিভক্তির একটা যোগ রয়েছে। আমরা জানি যে বিভক্তি হচ্ছে মোট সাত প্রকার। এই সাত প্রকার বিভক্তির মধ্যে প্রথমা বিভক্তি শূন্য, সে শূন্য বিভক্তি এখানে কোনো কাজে আসছে না, দ্বিতীয়া বিভক্তি থেকে এই তৎপুরুষ সমাসে যুক্ত হচ্ছে। তাহলে যে দ্বিতীয়া বিভক্তি সম্পৃক্ত আছে সে সমাসটির নামই হয়েছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ঠিক এরকম করে তৃতীয়া বিভক্তি যুক্ত সমাসটাই হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। এভাবে বিভক্তি যে মোট ছয় প্রকার, সাত প্রকার, সে সাত প্রকারের মধ্যে ছয় প্রকারের নামকরণ অনুসারেই সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত নামকরণ রয়েছে। এছাড়াও তৎপুরুষ সমাস আরো যে প্রকারগুলো রয়েছে, যেমন নয়ী তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অলুক তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত মনোযোগের সাথে এই এই পৃষ্ঠার লেখাগুলো কথাগুলো তোমরা একটু লক্ষ্য করবে যে কোন বিভক্তি কি কি, অর্থাৎ বিভক্তিগুলোর রূপ কি রকম, দেখতে কেমন, কোন বিভক্তি কেমন, সেগুলো খেয়াল করতে হবে। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এছাড়াও ব্যাপ্তি বা অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে কে রে বিভক্তি, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ পাবে বা ব্যাপ্তি বা পেপিয়া এই কথাগুলো লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাসে রয়েছে দ্বারা দিয়া কর্তৃক। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে দ্বারা দিয়া কর্তৃক এই তৃতীয় বিভক্তিগুলো লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে সেটাই হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস কে রে, এখানে আমরা লক্ষ্য করছি দ্বিতীয় তৎপুরুষেও কে রে ছিল, চতুর্থীতেও কে রে আছে। তবে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি সম্প্রদান অর্থে। সম্প্রদান শব্দটি আমরা বুঝবো যে যা সত্য ত্যাগ করে, অর্থাৎ স্বার্থ ত্যাগ করে প্রদান করা হয় সেটি হচ্ছে সম্প্রদান। তাহলে কে রে বিভক্তিটি যখন যেভাবে প্রয়োগ হবে সেই প্রয়োগের মধ্যে যদি কোনো সত্য ত্যাগ করে বুঝায়, অর্থাৎ
ফেরত পাওয়ার আশায় মানুষ করে না, সেই সেরকম কিছু বোঝানোর অর্থে যদি কেরে বিভক্তি যুক্ত হয় তবে সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এছাড়া এখানে উল্লেখ করা নেই নিমিত্ত বা জন্য অর্থেও কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে থাকে। পঞ্চমী তৎপুরুষ সমাসে হতে থেকে চেয়ে বা অপেক্ষা, এই বিভক্তিগুলো লোপে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। ষষ্ঠী তৎপুরুষ সমাস র এর, এই বিভক্তিগুলো লোপে যে তৎপুরুষ সমাস হয় সেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস এ অতে, তাহলে এ অতে বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হচ্ছে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে বিভক্তি হচ্ছে মোট 7 প্রকার। এই 7 প্রকারের মধ্যে 6 প্রকার বিভক্তি, 6 ধরনের, অর্থাৎ প্রথমটি শূন্য বলেছি সেজন্য সেটা কোনো কাজে আসছে না। দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করে এই তৎপুরুষ সমাসের সাথে যে কার্যক্রম সে তারই উপর ভিত্তি করেই দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস এবং সপ্তমী তৎপুরুষ সমাস নামকরণ হয়েছে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে দ্বিতীয় বিভক্তিগুলো কি কি, কেরে ব্যাপ্তি বা ব্যাপিয়া অর্থে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কেরে সম্প্রদান অর্থে বুঝাবে, পঞ্চমী হতে থেকে চেয়ে অপেক্ষা, ষষ্ঠী র এর, সপ্তমী এ অতে। তাহলে এই বিভক্তিগুলো আমরা যখন দেখব যে যে তৎপুরুষ সমাসে যে বিভক্তিগুলো লোপ পাচ্ছে তার রূপ আকৃতি দেখে আমরা বুঝবো যে সেটি কোন তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তৎপুরুষ সমাসের 2টি প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বোর ফিল করবে না আমি আশা করছি, কারণ আমরা যদি বোর ফিল করি তাহলে কিন্তু শিখতে পারবো না। একটু আন্তরিকতার সাথে আমাদেরকে ক্লাসগুলো করতে হবে, খেয়াল করবে। যদিও দীর্ঘায়িত বলে মনে হচ্ছে আসলে ততটা কঠিন নয়। দেখো, পূর্বপদে দ্বিতীয় বিভক্তি যে তৎপুরুষ সমাস হয় সেটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো। তাহলে ব্যাস বাক্যে ছেলেকে, এই যে কে বিভক্তি লোপ পেয়েছে, পেয়ে সমস্ত পদে হয়েছে ছেলে ভুলানো। তাহলে দেশ ত্যাগ, দেশকে ত্যাগ, বিপদাপন্ন, বিপদকে আপন্ন। আমরা পরীক্ষায় পাবো যেমন ছেলে ভুলানো, দেশ ত্যাগ, বিপদাপন্ন, দর্পচূর্ণ, এরকম সমস্ত পদগুলো আমরা কিন্তু পরীক্ষায় পাবো। সেগুলোকে আমাদের এইভাবে বিন্যস্ত করে লিখতে হবে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম এরকম করে। যেমন দর্পচূর্ণ কি, দর্পকে চূর্ণ। তাহলে দর্প মানে কি, অহংকার। তাহলে এই দর্পকে চূর্ণ, কে, কে বিভক্তি লোপ পেয়ে গেছে সমস্ত পদে। এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপর আমরা বলেছি যে ব্যাপ্তি বা ব্যাপিয়া অর্থেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপিয়া, এখানে ব্যাপিয়া কথাটি উঠে গেছে সমস্ত পদে। চিরকৃতজ্ঞ, চিরকাল ব্যাপিয়া কৃতজ্ঞ। জীবনানন্দ, জীবন ব্যাপিয়া আনন্দ। এভাবে ব্যাপ্তি বা ব্যাপিয়া কথাটি লোপেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে মনে রাখতে হবে কে রে বিভক্তি এবং ব্যাপ্তি বা ব্যাপিয়া বিভক্তি কথাগুলো লোপে যে তৎপুরুষ সমাস হচ্ছে সেটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস, পূর্বপদে তৃতীয় বিভক্তি। তাহলে মনে রাখতে হবে তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। এগুলো কিছু সবগুলো বিভক্তির ব্যবহার অনেক সময় আমরা লক্ষ্য করি না। মন গড়া, মন দ্বারা গড়া। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। স্বর্ণ মণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। ভারাক্রান্ত, ভার দ্বারা আক্রান্ত। তাহলে এখানে দ্বারা হচ্ছে কি, তৃতীয় বিভক্তির লক্ষ্য, লক্ষণ বা বৈশিষ্ট্য। তাহলে তৃতীয় পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হয়েছে সেটি হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে আজকে আমরা এই 2টো সমাস নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় এবং তৃতীয় তৎপুরুষ সমাস। আমরা আগামী ক্লাসে আবার পরের তৎপুরুষ সমাস গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তাহলে এই ক্লাসে তোমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যে তৎপুরুষ সমাসে আমরা বিভক্তির উপর নির্ভরশীল, বিভক্তিটা তোমাদের ভালো করে জানা রাখতে হবে, মুখস্থ রাখতে হবে যে এই 6 ধরনের বিভক্তিগুলো কি কি, কোন বিভক্তিগুলো কিরকম, কে রে, কখনো দ্বারা দিয়া কর্তৃক, কখনো হতে থেকে চেয়ে, এগুলো কোনটা কোন বিভক্তি, সেটাই হচ্ছে এই ক্লাসের গুরুত্বপূর্ণ তোমাদের প্রতি নির্দেশনা। আজ আমরা এখানে রাখছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।